আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা তিনটা রুমে রং করা ভিডিও। আমরা এক একটা রুম এক এক কালার করেছি। যাই হোক, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এক একটা রুমের মধ্যে এক এক কালার। আসলে আমরা রুমের মধ্যে এখানে কিন্তু প্লাস্টিক পেন্ট করেছি বার্জার কোম্পানির। আমরা প্রথমে পাথর দিয়ে ঘষলাম, ঘষার পরে পুনরায় একদিন বিরতি দিয়ে আমরা পানি দিয়ে ধুয়ে এক কোট ওয়াটার সিলার ব্যবহার করেছি। এরপরে পুনরায় একদিন বিরতি দিয়ে আমরা হালকা করে শ্রীষ কাগজ দিয়ে ঘষে এক কোট ওয়াল পাট্টি করেছি। এরপরে পুনরায় একদিন বিরতি দিয়ে আবার এক কোট ওয়াল পাট্টি করেছি। এরপরে আমরা তিন দিন এই বিল্ডিংটা বিরতি দিয়েছি, কারণ বিরতি না দিলে ওয়ালগুলো সহজে শুকাবে না। তিন দিন পরে আমরা ভালো করে 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে ঘষে আমরা ভালো করে প্লাস্টিক পেন্ট দুই ফুস করেছি। দুই ফুস করার পরে আমরা সম্পূর্ণ কাজগুলো শেষ করি। আসলে আপনারা পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখার পরে আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো দেখতে পাবেন। আমরা কিন্তু সামান্য 3 মিনিটের একটা ভিডিও, আমরা এক একটা রুম এক এক কালার করেছি, সম্পূর্ণ প্রসেসগুলো দেখা যাচ্ছে। আমরা চিলিংয়ের মধ্যে বিট করেছি, এখানে কিন্তু একটা পেইন কালার, আরেকটা বেগুনি কালার, আরেকটা লেমন কালার। এখানে কিন্তু সম্পূর্ণ কালার ব্যাংকের রং। আমরা চিলিংয়ের মধ্যে চিম্পলের মধ্যে দুইটা বিট করেছি, ওয়ালের মধ্যে দুইটা কালার করেছি, স্কার্ডিংয়ের মধ্যে একটা ব্ল্যাক কালার করেছি। অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। প্রতি মুহূর্তে আমাদের চ্যানেলে শুধু রং করা ভিডিও দেখানো হয়। আমাদের ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং। আসলে রং করলে হবে না, রঙের মতো রং করতে হবে। অবশ্যই আপনারা দেখে শুনে বাজারের ভালো রঙগুলো দিয়ে রং করুন। এখানে কিন্তু আমরা প্লাস্টিক পেন্ট দেওয়ার পরে আমরা ইলিশন ক্লিয়ার টপ কোট ব্যবহার করেছি, সেই জন্য একটু গ্লিশটা ভালো দেখা যাচ্ছে। অবশ্যই ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, আপনার ওয়াল সহজে নষ্ট হবে না। কিছু কিছু জায়গায় আমরা এই বিল্ডিংয়ের মধ্যে লবণের ভাব দেখছি, সেই জায়গার মধ্যে আমরা বার্জার কোম্পানির সল্ট ওয়াশ দিয়ে ওয়াশ করে আমরা পুনরায় সল্ট সিলার দিয়ে পুনরায় আবার একদিন বিরতি দিয়ে আমরা ওয়াটার সিলার করেছি। কিন্তু কিছু কিছু জায়গায় সম্পূর্ণ জায়গা না। যাই হোক, দেখে শুনে ঘরে রং করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নিয়ে আপনাদের